হ্যালো এভরিওয়ান, আসসালাম আলাইকুম। সুজন টিউটোরিয়াল ভিডিও গুলো তোমার মধ্যে দেখাচ্ছে না, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার একটি নতুন পিএল ফাইলে চলে আসলাম, আর এই পিএল ফাইলে যুব দলের নব নির্বাচনের শুভেচ্ছা পোস্টার ডিজাইন। আর এই পিএল ফাইলে পেতে হলে চারটি চারটি পাসওয়ার্ড আছে ভিডিওতে, ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে। আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চাইছি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এই পিএল ফাইলটা আপনাদের 1 মিনিটের ভিতরে কিভাবে কমপ্লিট করবে সেটাই দেখিয়ে দেওয়া হবে। তো চলুন গাইস, কথা না বলে শুরু করা যাক। এটা চলে আসলো মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনের পরে প্রথমে আপনার লাগবে হচ্ছে পিকজাল অ্যাপস। পিকজাল অ্যাপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমাদের ডিজাইনটা আপনার জন্য 3D চলে যেতে হবে। ওপেন পিএলপি তে চলে যাবেন, যার পরে খুঁজে বের করবেন যুব দলের শুভেচ্ছা নতুন কমিটি এর পোস্টার ডিজাইন 1। ওকে তে ক্লিক করে দেবেন, একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে। আমি এখানে আপনাদের 3টা নেতা কর্মী ছবি রেখেছি, এবং সভাপতি ছবি, সেক্রেটারি ছবি, এবং এখানে সাপোর্টারি, এবং সাপোর্টারির নাম সবকিছু রেখে দিয়েছি। আপনারা চাইলে পরবর্তীতে আপনারা সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি। আপনারা মন চাইলে এটাকে যে কোনো দলের এবং পার্সোনাল ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন শুভেচ্ছা ডিজাইন হিসাবে। এখন সাপোর্টারি ছবি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে। প্লাস আইকনে যাওয়ার পরে চলে যাবেন গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রুপ হয় একটি ছবি লাগবে, আর এই ব্যাকগ্রাউন্ড রুপ করে নিতে আপনারা না জানেন ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক রাখবো, সেই ভিডিও দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রুপ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে, ঠিক এই ছবির মতো। তাই গাইস ছবিটি ঘুরিয়ে নিলাম, তাই সেই কোনায় হাতে আপনারা চাইলে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন। তো যে সাইজে সে সাইজটি করে নিচ্ছি। এখন ছবির তো ছবি উঠে গেছে, তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে। লেয়ারে যাওয়ার পরে গাইস এখানে দেখতে পাচ্ছেন উপরে 8টি ডট আছে, এই ডটটি টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন, যেন একটি লেয়ার বাদ না পড়ে যায় সেভাবে সতর্ক সহকারে নিয়ে আনতে হবে। আর আগে সাপোর্টের ছবিটি ডিলিট করে দেবেন। দেখুন গাইস কি সুন্দর হবে ছবিটি সেটিং হয়ে গেল। এখন নামটি পরিবর্তন করতে হবে, নামটি পরিবর্তন করার জন্য আবার লেয়ারে চলে যাবেন। লেয়ারে গিয়ে নামটা অবশ্যই লকটা সারে নিয়ে পেন আইকনে ডাবল ক্লিক করে দেবেন, কিবোর্ড চলে আসবে, আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন। আমি মোহাম্মদ ইসাক সরকার নামটি লিখে দিলাম, ওকেতে ক্লিক করে দেবেন। নামটা একটু বড় ছোট হলে এই আইকনে চলে যাবেন, সাইজে চলে গেলে সাইডে আপনারা কম বেশি করে নিতে পারবেন। তারপর পদ চাইলে আপনারা পদটাও লেয়ারে গিয়ে লকটা আবার ওই একইভাবে সারিয়ে নেবেন, পদটুকু থাকলে পদটি লিখে নেবেন, আবার সাইজে গিয়ে সাইজ কম করে নেবেন। এখন সবকিছু ঠিক থাকলে এই ডিজাইনটি সেভ করতে হবে। ডিজাইনটি সেভ করলে আমাদের সেভ আইকনে চলে যেতে হবে, নিচের অংশে চলে যাবেন। গাইস এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে। তো ওয়েল, ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাচ্ছে। আজকে পিএল ভ্যালু পেতে কোনো সমস্যা হয়েছে তাহলে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে থাকবে, সেখানে জয়েন্ট হয়ে আপনার সমাধান করতে পারবেন। তো ভিডিও কোনো বিষয় চাচ্ছেন অবশ্যই কমেন্ট করতে জানিয়ে যাবেন, আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর আপনার সুন্দর হাতে একটি লাইক করে দেবেন। আজকে আমি ভিডিও হচ্ছে সুজন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খারাপ ও মন্দ কাজ থেকে দূরত থাকবেন। আল্লাহ হাফেজ।